এইটা ঘটনা সম্পর্কে এর পরবর্তী যেটা হয়েছে, আই মিন মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের কথা বলছি আর কি। তো এইটার ঘটনাটা আসলে সত্য জিস্টটুকু কি আপনি খুব ছোট্ট করে যদি বলেন? ও এটা হচ্ছে যে সেই সময় রেড ক্রসের চেয়ারম্যান ছিল একজন শেখ মুজিবের খুবই প্রিয় প্রাপ্ত, যে কম্বল চুরি করতেছিল আর কি। হ্যাঁ, তো তা ওই সময় মেজর ডালিমের এক আত্মীয়ের বিয়ে হচ্ছিল, এই যে অফিসার্স ক্লাব আছে বেলি রোডে। হ্যাঁ, তো সেইখানে তখন মেজর মেজর ডালিম কিন্তু খুবই ঘনিষ্ঠ ছিল, শেখ কামালের খুবই ঘনিষ্ঠ ছিল। এবং শেখ কামাল যদি কুমিল্লায় যেত তাহলে মেজর ডালিমের বাসায় থাকত, এবং মেজর মেজর ডালিম যে কোনো মুহূর্তে শেখ মুজিবের বাসায় যেত আর কি। হ্যাঁ, তো খুব ভালো বন্ধু ছিল তারা। ভালো বন্ধু না, শেখ কামাল মেজর ডালিমকে বস বলে ডাকত। হ্যাঁ, বস বলে ডাকতো, কারণ দুজনেই মুক্তিযুদ্ধে ছিল আর কি। সেই জন্যে তো ওই দাঁড়ান, আমি ওনার নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, যেন ওনার নামটা গাজী গাজী গোলাম মোস্তফা। তো গাজী গোলাম মোস্তফার ছেলেরা ওখানে আসছিল আর কি, ওই এবং এসে মেয়েদেরকে করতেছিল, উত্তপ্ত করতেছিল। ওই একই জিনিস আবার দেখেন, সেম জিনিস ঘুরে ফিরে আবার, ঠিক মেয়েদেরকে উত্তপ্ত করতেছিল। তো ওই সময় মেজর ডালিম ইন্টারভেন করে আর কি। হ্যাঁ, ইন্টারভেন করে, বলে যে এ সমস্ত কি করছেন ইত্যাদি, শুধু এইটুকুই। এই ঘটনা করার পরে গাজী গোলাম মোস্তফা অস্ত্র টস্ত্র নিয়ে এসে কে মেজর ডালিম কে মেজর ডালিম বলে, তো মেজর ডালিম সামনে আসছে, তখন বলে চল তোকে তুলে নিয়ে যাব, বলে তাকে টানা হেঁচড়া করে করছে। তখন মেজর ডালিমের স্ত্রী, যে ন্যাচারালি ওনার স্ত্রীও আছেন, হাজবেন্ড কে তুলে নিয়ে যাচ্ছে এইভাবে, এবং ন্যাচারালি স্ত্রী তো এইটা করবেই, বাধা দেবেই, এবং উনি বাধা দিচ্ছেন, এবং একটা ধাক্কা ধাক্কি যা হওয়ার সেটা হয়েছে। হ্যাঁ, এবং সেই সময় মেজর ডালিমকে জোর করে তুলে নিয়ে যায়। সম্ভবত ঘটনাটা এরকমই ঘটে যে মেজর ডালিমের স্ত্রীও বলে তাইলে আমিও যাব, বলে উনিও গাড়িতে উঠে পড়ে। এবং ফাইনালি তারা ল্যান্ড করে শেখ মুজিবের বাসায় গিয়ে, তাদেরকে নিয়ে যাওয়া হয় শেখ মুজিবের বাসায়, এবং ওইখান থেকেই জিনিসটা মীমাংসার দিকে যায় আর কি। এবং তাহলে আমরা যেটা শুনে এসেছি যে শেখ কামাল মেজর ডালিমের ওয়াইফকে তুলে নিয়ে যায় না বিবাহের না না ওই অনুষ্ঠান থেকে, এটা কমপ্লিটলি সত্য নয়, না না ব্যাপারটা এমন নয়, ব্যাপারটা কমপ্লিটলি ঠিক আপনি রং, যে কমপ্লিটলি রং, এটা না, এটা প্রশ্নই ওঠে না। মানে এই মানে আমি মানে শেখ কামালকে আরো অনেক অপবাদ দিতে পারেন, কিন্তু মেজর ডালিম সম্পর্কে এইটা এটা একদম খুবই বাজে কথা। এবং এটা 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 এই ঘটনা ঠিক না, একেবারেই ঠিক। এবং মেজর ডালিমের স্ত্রীকে, স্ত্রী নিজে থেকেই গাড়িতে উঠেছিলেন, ওনাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে আমি মনে করি না। এবং আমি যতটুকু ডকুমেন্টস যতটুকু আমার মনে আছে, এই মুহূর্তে মনে পড়ছে, হঠাৎ করে বললেন তো আমি হয়তো পড়ে বলতে পারলে আরো ক্লিয়ারলি বলতে পারতাম, কিন্তু আমার যতটুকু মনে পড়ছে যে উনি নিজে থেকে ওনার স্বামীকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন উনি নিজে থেকেই গাড়িতে উঠে বসেন আর কি। ন্যাচারালি এটা যে কোনো স্ত্রী করবেন, এবং মেজর ডালিমের স্ত্রী খুবই মহিষী মহিলা ছিলেন, খুবই খুবই ইয়ে ছিলেন, এবং দুজনের। তো যাই হোক, আমরা ঘটনাটা আজকে খুব সঠিক ইতিহাসটা জানলাম। এটা এটা অনেক বিশাল একটা ইতিহাস, আজকে সবারই আমার আমি মনে করি যে সবারই অনেক ভুল, আমারও ভুল অনেকটুকু ভেঙেছে।